আমুদি মাছকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু লেবুর রস আর নুন দিয়ে আমি মাখিয়ে রেখেছি। আর তার সঙ্গে আমি অ্যাড করছি 1 চামচ আদা রসুন বাটা। মাছটাকে দেখো কি সুন্দর পরিষ্কার করে ধুয়ে বেছে রেখেছি। এবার আমি এই 1 চামচ আদা রসুন বাটাটা এর মধ্যে দিলাম। এবার আমি এটাকে ভালো করে মিক্স করব। মাছের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে রেখে দিতে হবে কিছুক্ষণ। আচ্ছা, আমি এবার মাছটাকে ভালো করে মাখাচ্ছি। মাছের গায়ে এই যে আদা রসুন বাটাটা ভালো করে মাখা হলে বেশ মাছটা খেতেও ভালো লাগবে। আমরা ফিশ ফ্রাই খাই, বাচ্চারা তো খেতে চায় না, ছোট মাছ দেখলেই বাচ্চারা খেতে চায় না, তাই এই রকম ছোট ছোট মাছ যদি আমরা এইভাবে ফ্রাই করে দিই তাহলে বাচ্চারা খুব অতি সহজে কিন্তু খেয়ে নেবে। আচ্ছা, মাছের গায়ে আমি এবার সুন্দর করে এটাকে মাখিয়ে দিয়েছি। বেশ ভালো করে মাখা হয়ে গেল। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 30 মিনিট মতো রেখে দেব। এবার আমি চলে এসেছি, আমার 30 মিনিট হয়ে গেছে। দেখো মাছটা বেশ সুন্দর একটা ম্যারিনেট হয়ে গেছে, মানে আদা রসুন এর রস লেবুর রস সব। এবার আমি হলুদ গুঁড়ো দিলাম 4 চামচের 1 চামচ মতো, একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আচ্ছা, এবার আমি ভালো করে একটা স্পুন দিয়ে এই লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে মাখাচ্ছি। বেশ সুন্দর করে প্রত্যেকটা মাছের গায়ে যাতে আমার এই নুন হলুদ লঙ্কা আদা রসুন বাটার সমস্ত পেস্টটা ভালোভাবে পুরো মাখানো হয়, তবেই মাছটা খেতে সুস্বাদ হবে। এবং প্রত্যেকটা মাছের গায়ে যদি মশলাটা ভালো করে লাগে মাছগুলো খেতে সুস্বাদু হয়। দেখো কি সুন্দর প্রত্যেকটা মাছের গায়ে প্রত্যেকটা পেস্ট একদম সুন্দর করে ম্যারিনেট হয়ে গেছে। আচ্ছা, এবার আমি এটাকে ব্যাটার তৈরি করতে হবে এটাকে ফ্রাই করার জন্য। ব্যাটারের জন্য আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিলাম। আচ্ছা, 1 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার আর তার সাথে আমি বেসন অ্যাড করব। কর্নফ্লাওয়ার আর বেসন অ্যাড করলে ভালো মুচমুচে হয়। এবার আমি বেসন দিচ্ছি, এর মধ্যে 2 টেবিল স্পুন মতো বেসন দিচ্ছি। বেসন দিলে আর বেসনের সাথে যদি কর্নফ্লাওয়ার দিই বেশ ভালো মুচমুচে হয় জিনিসটা। এবার এর মধ্যে আমি একটু নুন অ্যাড করছি সামান্য, আর একটু কালো জিরে। যে কোনো ফ্রাইতে যদি আমরা ঘরোয়া একটু কালো জিরে দিই খেতে বেশ ভালো হয়। আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এবার আমি এটাকে এই শুকনো এটাকে ভালো করে আগে পেস্ট মানে একসাথে মিশিয়ে নিচ্ছি, যাতে লঙ্কার গুঁড়ো নুন বেসন কর্নফ্লাওয়ার একসাথে মিশে যায় ভালো করে। এবার আমি একটু জল অ্যাড করছি পরিমাণ মতো। প্রথমে অল্প একটু জল দিয়ে আগে দেখতে হবে, নাহলে পাতলা হয়ে যাবে ব্যাটারটা আমাদের। ফার্স্টে অল্প জল দিলাম, আমি 2 টেবিল চামচ মতো জল দিয়েছি। দিয়ে এবার আমি দেখছি ব্যাটারটা রেডি করছি। ব্যাটারটা দেখে মনে হচ্ছে আর একটু আমার জল লাগবে, আর 1 চামচ মতো আমি জল অ্যাড করে দিলাম। এবার ব্যাটারটাকে ভালো করে ফেটাতে হবে। ব্যাটারটা ভালো করে ফেটালে তবে জিনিসটা মাছটা যখন আমরা ডুবিয়ে ভাজবো তখন জিনিসটা ফুলবে এবং মুচমুচ হবে। ব্যাটারটাকে ভালো করে ফেটাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটারটা পুরো ফাটিয়ে ঠিক মানে এরকম ঘনত্ব হবে। খুব বেশি একদম পাতলাও না, আবার খুব ঘন। এবার আমাদের রেডি। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, সাদা তেল।
মাছগুলো দিয়ে দিচ্ছি, ডুবিয়ে ডুবিয়ে ব্যাটারে ডুবিয়ে একটা একটা করে মাছ তেলের মধ্যে ছাড়ছি। গরম তেলে দেখতেই পাচ্ছ একটা একটা করে মাছ নিতে হবে, আর ডুবিয়ে ব্যাটারে ডুবিয়ে একটা একটা করে তেলে ছাড়তে হবে। মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দিয়েছি, আঁচটা কমানো আছে, ফার্স্টে আঁচটা কমিয়ে দিতে হবে, তারপর আস্তে করে আঁচটাকে আমরা একটু বাড়িয়ে দেবো, হাই করে দেবো। মিডিয়াম হাই করলেই হবে, খুব বেশি হাই আবার পোড়ালে। তাই আমাদের এক পিঠ হয়ে গেছে, এবার আমরা মাছগুলোকে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর বেশ, একটা দেখলেই বোঝা যাচ্ছে একটা মুচমুচে ভাব আসছে। আমাদের প্রায় রেডি, এবার আমরা তুলে নিচ্ছি একটা প্লেটে। দেখেছো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি বাদ বাকি যেটুকু আছে মাছ, এবার আমি সেটাকেও আস্তে ফ্রাই করব। আমি গ্যাসের আঁচটা আবার কমিয়ে নিয়েছি, এবার একটা একটা করে মাছ আবার ঠিক সেম প্রসেসে ডুবিয়ে ডুবিয়ে ব্যাটারে ডোবাচ্ছি, আর একটা একটা করে ঠিক তেলের মধ্যে দিচ্ছি। আমাদের আঁচটা তখন ঠিক কমিয়ে রাখতে হবে, গ্যাসের আঁচটা হাই ফ্লেম করলে সঙ্গে সঙ্গে পুড়ে যাবে এবং ভেতরের মাছটা ভালো করে সুসিদ্ধ হবে না। প্রত্যেকটা মাছ আমার দেওয়া হয়ে গেছে, এবার এক পিঠ হয়ে গেছে, আবার আমি আস্তে আস্তে করে মাছগুলোকে এবার উল্টে নিচ্ছি। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মাছ আলাদা আলাদা বেশ সুন্দর করে প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, উল্টে উল্টে এই পিঠ ও পিঠ করে দেখতে হবে, ভালো করে না উল্টালে আবার হয়তো কোনো একটা দিক কালো হয়ে যেতে পারে। এবার আমার রেডি মাছগুলোকে ভাজা করার। দেখো কি সুন্দর আমি মাছগুলোকে নিয়ে এসেছি, আমার আমদি মাছ ভাজা রেডি, গরম ভাতের সাথে ডালের পাশে এই মাছ ভাজা। বাচ্চা থেকে বড় সবারই এই মুচমুচে আমদি ফ্রাইটা খুবই ভালো লাগবে, তোমরা ট্রাই করো। এরকম আরও ভিডিও পেতে গেলে প্লিজ তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি।